এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অনুমোদি, আমি না আপনার মান সম্মানের কথা ভেবে বিয়ে বাড়িতে কিচ্ছু বলিনি আপনাকে, কিন্তু আপনার সকলের সামনে আমাকে এভাবে অপমান করাটা উচিত হয়নি। আমি অপমান করলাম তোমায়? কখন? আপনি আমাকে অপমান করেননি। এই যে ওর সামনে ওর কাছ থেকে আমাকে মনুষ্যত্ব শেখার কথা বলেননি। কাকিমা, আমি এসবের ব্যাপারে কিচ্ছু জানি না। উফ ছায়া, এই তো তোমরা কি সুন্দর ভালোভাবে বিয়ে বাড়ি থেকে ঘুরে বাড়িতে এসে তোমাদের কি হয়, কি শুরু করলে তোমরা বলো তো। এক সেকেন্ড, আমার সাথে ভালো কিচ্ছু হয়? অনুবাদীর যদি আমাকে কিছু বলার থাকতো তাহলে উনি আমাকে সেটা আলাদা করে বলতে পারতেন। ওর সামনে আমাকে ছোট করার কি মানে? একদমই নয়, আমার স্পষ্ট মনে আছে সেই সময় পূর্ণ অন্য একটা লোকের সাথে কথা বলতে গিয়েছে। এই সেটা যে কেন করেছে দেখো, রূপ আবার শালিশি করছে ওই মেয়েটার হয়ে। শালিশি করছি? কোথায় আমি শালিশি করছি? আমি তো যেটা ঠিক সেটাই বলছি। রূপ তোমাদের সামনে তো উনি বলেছেন, সেটাও বা উনি বলবেন কেন? যার যেটা নাই তারে সেটা শিখতে কইলেন দোষের কি আছে? মেয়েটা চটকে যেটা শুকেন। কি বললেন, কি বললেন আপনি? আমার মনুষ্যত্ব নেই, আমি কারোর কথা ভাবি না, তাই তো? এই আপনারা আজকাল প্রত্যেকটা আমার প্রত্যেকটা কথায় দোষ ধরছেন। আমি বুঝতে পারছি না কেন আমাকে প্রত্যেকটা মুহূর্তে আপনারা ভিলেন বানিয়ে দিচ্ছেন। এমন কেন করো কেন যাতে লোকে তোমার এমন ভাবে? কি বললেন? শুনুন বুড়িবি, ঠাকুরের সামনে দুবেলা ঘন্টা নাড়িয়ে আপনি কি নিজেকে ভগবান মনে করছেন? ছায়া, কার সাথে কিভাবে কথা বলছো তুমি? উনি আমাদের মায়ের মতন, ওনার সঙ্গে তুমি এভাবে কথা বলতে পারো না। অনুবৌদি, আমার তো মনুষ্যত্বই নেই। তো যার মনুষ্যত্ব নেই তার কাছ থেকে আপনি সহবত কেন আশা করছেন? এই ছায়া, অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার দয়া করে ঘরে চল, চলো। আমি কারোর কাছে ক্ষমা চাইবো না, আর আমার যা খুশি আমি তাই বলবো। না, আপনি যা খুশি করতে পারেন না, যাকে যা খুশি বলতে পারেন। আপনি যদি অন্যকে অসম্মান করেন তাহলে আপনাকেও কিন্তু অসম্মানিত হতে হবে। চুপ, একদম চুপ। আমি তোমার সাথে কিন্তু কোনো কথা বলছি না। ধরে নাও তাহলে ওই কথাগুলো আমি তোমাকে বলেছি। তোমার গায়ে এত জ্বালা কেন বলো তো? তুমি দেখছি সেই থেকে মা আর বুড়িপিকে অপমানের পর অপমান করে চলেছ। তোর ওই মেয়েটার কথা ঠিক বলে মনে হচ্ছে রূপ? তুই বাইরের মেয়েটার কথা? মেয়েটা বাইরের হতে পারে, কিন্তু ঘরের ভেতরের এই কথাগুলো হওয়া না খুব জরুরি। একটুকু ভদ্রতা তো আমরা সবাই আশা করি নাকি? ছায়া, আমি কিন্তু আবারও তোমাকে বলছি, অনেক হয়েছে, এবার ক্ষমা চেয়ে নাও। আমি তোমায় কি বললাম? আমি কারোর কাছে কোনো ক্ষমা চাইবো না। তার কারণ এই যে, এই মেয়েটা ওই মালতীর বাড়িতে সকাল থেকে আমাকে নানাভাবে সবার সামনে অপমান করেছে, কিন্তু কাউকে কিচ্ছু বলেনি। আপনি ভুল বলছেন, আমি আপনাকে অসম্মান করি। আপনি বরং মালতীদিদের অসম্মান করছিলেন, আমি সেখান থেকে আপনাকে বাধা দিয়েছি। একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা। আমি তো দেখেছি মায়ের টাকা পাঠানো থেকে শুরু করে গায়ে হলুদের সময় পর্যন্ত তোমরা একের পর এক একের পর এক উল্টো পাল্টা কথা বলে। এই শোন, গায়ে লেগেছে তাই বলেছি। কতগুলো টাকা মালতীকে দেওয়ার কি ছিল বলতো? ঠিক ওই 50,000 টাকায় না ওদের বস্তিতে দুটো বিয়ে হয়ে যায়। আমি আমার টাকা দিয়েছি ওদের, আমার টাকা আমি যাকে ইচ্ছে তাকে দেবো। তোমাদের কি অধিকার দিয়েছি সেটা নিয়ে ওদেরকে কথা শোনানো? বাহ দিদি বাহ, পূর্ণ এখন একটা কাজের মেয়ের পক্ষ নিয়ে কথা বলছে বলে তুমি ওর হয়ে আমাদের কথা শোনাচ্ছ? একটা কথা বলতো ছোট, সত্যি কথা বলবি আমাকে, তোরা যেটা করেছিস সেটা ঠিক কাজ করেছিস? ছায়া, তুমি বলো তো, ঠিক করেছো? হ্যাঁ, ঠিকই তো। যে বিয়ে নিয়ে এত নাক সিটকাচ্ছ তোমরা, সেই বিয়ে বাড়িতে তোমরা গেলে কেন? আমি বলছি কেন গেছি। আসলে কি বলুন তো কাকিমা, ওনারা দেখতে গেছিলেন
যে ওই টাকা দিয়ে কি হচ্ছে, কোথায় কাজে লাগানো হচ্ছে, আর ওখানে গিয়ে সিন ক্রিয়েট করেছিলেন যাতে আমার মাথাটা গরম হয়, এই বাড়ির অসম্মান হয় আর আপনার অসম্মান হয়। কি ভুল বললে বলবেন কিন্তু ছায়া কাকিমা? আমার আর কিছু বলারই নেই তোমাদের। কি ছায়া, এখনো দাঁড়িয়ে আছো কি? দাঁড়িয়ে থাকার মতো মুখ আছে তোমার? কথা বলে ফেললাম, সবই তো ঠিকই বললাম বলে মনে হচ্ছে। ওই পূর্ণা সব কথাই তো আমার ঠিক মনে হচ্ছে। এই ওই ছেলেটার সাথে কথা বলতে দেখো কেমন একটা হলো, কি হচ্ছে আমার এসব? কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। এতগুলো বছর সবাই মিলে এক ছাতের নিচে রয়েছি, সবাই আমাকে চেনে, তা সত্ত্বেও সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। কাকিমা আপনি একটু জল খান, এই শরীর খারাপের মধ্যে এমনি অনেক ধকল গেছে। আপনি আমার খুব স্বপ্ন ছিল জানো, সবাই মিলে একসাথে থাকব, আনন্দে থাকব। কত গর্ব আমার আমার এই পরিবারটাকে নিয়ে। অথচ শুভ, ছায়া এরা কখনো এই পরিবারের সম্মানের কথা ভাবে? ভাবে না। এনারা কি নিজেদের সম্মানের কথা ভাবে কাকিমা? হ্যাঁ সেই তা যা বলেছ। কিভাবে আমার সাথে কথা বলছে একবার ভাবছে না যে আমার কতটা খারাপ লাগতে পারে, আমি কষ্ট পেতে পারি, ভাবছে না? সব ঠিক হয়ে যাবে কাকু, সেই হয়ে যাবে। আমাকেই করতে হবে, তাই না বল? আমাকেই করতে হবে, কিন্তু কি করে যে করব, সবটা সামলাবো আমি বুঝতে পারছি না।